inside. They'll get a leg by, but listen to the roar. হাসান মাহমুদ, ইউ বিউটি অ্যান্ড হোয়াট এ ম্যাচ, যেখানে শেষ 9 ওভারে আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র 52 রান। বাংলাদেশের সমর্থকরা হয়তো তখন আশা হারিয়েই ফেলেছিল, কিন্তু কথাই আছে না, পুরান চালে ভাতে বলে। আজকের ম্যাচে ঠিক তেমনটাই দেখতে পেলাম আমরা। মুস্তাফিজুর রহমানকে অনেকদিন পর দেখা গেল তার সেই আগের ফর্মে। কি অসাধারণ বোলিংই না করলেন! তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে হাসান মাহমুদের বোলিং। যেই মাঠে 300+ রান অনায়াসেই চেজ হয়ে যায়, সেই মাঠে মাত্র 274 রান করে বাংলাদেশ যে জিততে পারবে সেটা হয়তো অনেকেই ভাবেননি। কিন্তু হাসান মাহমুদ ও মুস্তাফিজের বোলিং কারিশমায় ম্যাচটি ঠিকই জিতে নিল টাইগাররা। শেষ ওভারে মাত্র 10 রান ডিফেন্ড করার জন্য হাসান মাহমুদের হাতে যখন বল তুলে দেওয়া হয়, তখন সে নিজের সেরাটুকু দিয়ে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছে, যার ফলে তার বোলিং জাদুতে বাংলাদেশ শেষমেশ 4 রানে ম্যাচটি জিতে নিয়েছে। পাশাপাশি 3 ম্যাচের এই সিরিজটিকেও নিজেদের নামে করে নিয়েছে।